আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আজ একটু ব্যস্ত। 15ই আগস্ট, জাতীয় শোক দিবস। এই দিনে যদিও ছুটি সরকারি, তারপরেও বাবাইয়ের স্কুলে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, তো তার এই যে প্রস্তুতি চলতেছে, এখানে সে গান কবিতা এগুলো একটু রিভিশন দিচ্ছে। ছোটোখাটো ওই যে বললাম একটা অনুষ্ঠান, তো তার জন্যই সবাই চেষ্টা করে ভালো করার জন্য। সবাই তো আর ভালো করতে পারে না, কিন্তু চেষ্টাটা তো চালিয়ে যেতে হয়, তাই না? অনুষ্ঠানে থাকছে গান কবিতা, এরপরে আর্ট, মোটামুটি খুব ছোটোখাটোর মধ্যেই বাচ্চাদের যেভাবে আনন্দ দেওয়া যায়, এর মধ্যে আবার দোয়া মাহফিল। তো এই উপলক্ষেই তো বাবাইটা দেখলাম যে বেশ গরজ, তো আমাকে বলতেছিল যে মাম্মাম আমি একটু বলি, তুমি একটু আমাকে ধরো, দেখো ভুল হয় কি না। তো ম্যামরা একটা কবিতা দিয়েছে, কবিতাটা বেশ একটু কঠিন ছিল, তো একটু তার সমস্যা হচ্ছিল বলতে, তো সেটাই সে বারবার চেষ্টা করতেছে। আর এর মাঝেই যে আমরা চলে এসেছি বাবাইটার শিক্ষা প্রতিষ্ঠানে, আর এই যে সবাই ব্যস্ত, সব ক্লাসের বাচ্চারা এসেছে, আর আমি কিন্তু আপনাদের সঙ্গে খুব বেশি বড় করে ভিডিওটি নিতে পারছি না, মানে গুছিয়ে যেটাকে বলে, হয়তো একটু একটু করে সব জায়গা থেকেই দেখাতে পারবো। অনেকে এসেছে, আবার অনেকে আসছে, প্রথমে কয়েকটা রুমে বসিয়েছিল বাচ্চাদের, পরে আবার এক জায়গায় সবাইকে নিয়ে এসেছে। আর এখানেই যে পুরস্কার দেওয়া হচ্ছে, বাবাই গানে প্রথম হয়েছে, তো তাকে খুব সুন্দর একটা মুক্তিযুদ্ধের বই দিয়েছে, সে তো ভীষণ খুশি। তো এর মধ্যে সবাইকে দেওয়া হয়ে গেছে, তো বাবার বইটা সবাই তার বন্ধুরা দেখছে। পুরস্কার তো পুরস্কারই, আসলে যাই হোক, এটার গুরুত্ব সবার উপরে। তো যাই হোক, তার খুবই আনন্দ লাগছে, ভালো লেগেছে, সে একটা পুরস্কার পেয়েছে। তো এর মধ্যে বাসায় চলে এসেছি, আর আমাদের অনেক দেরি হয়ে গেছে আসতে আসতে। আমি যদিও আপনাদের খুবই ছোট করে 2-1 মিনিট হয়তো দেখিয়েছি, কিন্তু অনেক সময় লেগেছে, প্রায় বাসায় আসতে আসতে 1:30 বেজে গেছে। তো এসে দেখি আপনাদের ভাইয়া বাজার এনেছে, তো খুবই ভালো লাগতেছিল যে মাছ আনেনি কাটার মতন, কারণ সেই সারাদিন বাবাইটার স্কুলে থাকার পরে বাসায় এসে যদি দেখি এক গাদা কাজ, তাহলে তো কার মাথা না গরম হয়ে যায়। তো তারপরেও রান্না করতে একটু দেরি হতে পারে, এর জন্য ভাবলাম যে আনারস এনেছে, এটা একটু কেটে দেই, আর বাবাইটা তো টুকিটাকি কিছু খেয়েছে। তো খুবই সংক্ষেপে কিছু একটা রান্না করব, তো সেটাই ভাবছি কি করা যায়। একটা ইলিশ মাছ আমি কেটে নিয়েছি, আর লবণ হলুদ দিয়ে মেখেও রেখেছি। তো আবার ভাবলাম এই ইলিশ মাছ এখন যদি আমি রান্না করতে যাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে, তাহলে কি করা যায়, এটাই ভাবি চলতেছে। তো এর মধ্যে আবার মুরগি ভিজিয়েছি, ভাবলাম যে তাহলে ঝটপট একটা মুরগির দেখি আসতো আর একটা হাফ, তো এই হাফটা দিয়ে একটু খিচুড়ি রান্না করা যাক ঝটপট। তো যেই ভাবা সেই কাজ, এখানে মুরগি নিয়ে এবার কেটে নিব। খিচুড়ি রান্না করলে কিন্তু খুবই সহজ হয়ে যায়, যত ঝামেলার কাজই থাকুক। আর ছুটির দিন মানেই কিন্তু সবাই চেষ্টা করে পরিবারের সবাইকে নিয়ে একটু ভিন্ন রকমের কিছু খাবার খাওয়ার, তো আমিও এরকমই ভাবলাম যে যেহেতু আমার হাতে সময় খুব কম, তাহলে খিচুড়িটাই রান্না করে ফেলি ঝটপট। মশলা টশলা অত বেশি করা নেই, বিশেষ করে আদা, খিচুড়ি রান্না করব তা আবার মাংস দিয়ে, আদা না হলে কেমন হয়। তো ভাবলাম যে আদা যখন বাটা নিই, এখন আর বাটারও ইচ্ছা নেই, তাহলে কুচি করে দিব। এখানে আমি এই যে পেঁয়াজটা তেলের মধ্যে ভাজতে ভাজতে কিছু গোটা মশলা, এগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি, বিশেষ করে এলাচ। আর এই যে বললাম যে মশলা করা ছিল না, আদাটা আমি এভাবে একটু কুচি কুচি করে দিব। তবে এভাবে রান্না কিন্তু ব্যাচেলারদের জন্য খুবই ভালো, সহজ উপায়, একেবারে রসুন তারপরে পেঁয়াজ আদা খুব সুন্দর হয়, এভাবে তেলের উপরে ভাজতে ভাজতে আদাগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, আর খুব সুন্দর ফ্লেভারও বের হবে। শুকনো মরিচ পাউডার, তারপর একটু লবণ হলুদ, আর এখানে রসুন আর জিরে ছিল ব্লেন্ড করা, তো 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি,
মশলা ভালো করে কষিয়ে এই যে সেই মুরগির মাংসটুকু দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে কষিয়ে নিব। খিচুড়ির তো যদি একটু মাংস থাকে তাহলে আর বলবে না যে খাবো না এটা, তো দুপুরের বেলা একটু মাংস মাংস ফ্লেভার হয় যদি খিচুড়িটা দিয়ে তাহলে কিন্তু খেতে পছন্দ করবে আপনাদের ভাইয়াও আবার রোজও। মাংসটা কষাতে দিয়ে আমি এখানে চাল নিয়ে নিয়েছি, দেড় পট চাল, আর এটা হচ্ছে খেসারির ডাল, আর দিয়ে দিলাম মুসুরির ডাল আর মুগ ডাল, তিন রকমের ডাল দিয়ে দিয়েছি। তো ডালের পরিমাণটা একটু বেশি হলেই আমার মনে হয় খিচুড়িটা ভালো লাগে, তো আমি আর একটু মুসুর ডাল দিয়ে দিব। তো এই তো ডাল দিয়ে, এটার মধ্যে আমি ধুইতে পারবো না তার জন্য আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এমনিতেও দেখা যায় কিন্তু বিভিন্ন জায়গায় আজকে মিলাদ মাহফিল হচ্ছে, আর সেখানে খিচুড়ি তারপরে জিলাপি দেওয়া হচ্ছে। রোজের স্কুলেও আমি বলতে ভুলে গেছি যে জিলাপি খাইয়েছে ম্যামরা, আর খিচুড়ি আমরা নিজেরাই রান্না করে খাচ্ছি, 15ই আগস্টের খিচুড়ি। অনেকেই কিন্তু আজকে খিচুড়ি রান্না হবে বাসায়ও আবার বিভিন্ন অনুষ্ঠানেও। তো এই যে সেই ধুয়ে রাখা চালগুলো পানি ঝরিয়ে আমি এই যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু মাংসের মধ্যে কয়েক পিস আলুও দিয়েছি, তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই যে আমি পানি দিয়ে দিয়েছি। অনেক আপুরা বলে যে কতটুকু পানি দিয়েছি বা কতটুকু কি সিটি দিয়েছি, আসলে আমার রান্না করতে করতে একদম এখন ঠিক হয়ে গেছে যার জন্য আর মেপে দেওয়া লাগে না। তবে আমি অনেকবারই বলেছি যে যে কয় পট চাল, মানে যদি এক পট চাল হয় তাহলে হাতের আঙুল এরকম পানির মধ্যে সোজা করে ধরে এক কর বা দুই কর, এইভাবে আমি পানির পরিমাপটা করি। তো এক পট চালের উপর এক কর পানি দিয়ে নিই, আর তিনটা সিটি দিয়ে চুলাটা বন্ধ করে রাখলেই একদম যত সময় পর্যন্ত ভিতরের হাওয়াটা না বের হবে ঢেকে রাখা পর্যন্ত চালগুলো এমনিতেই সিদ্ধ হয়ে একদম সুন্দর ঝরঝরে ভাত হয়ে যায়। এখন পর্যন্ত আমার যে সকল প্রিয় আপুরা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে। এর মধ্যে কিন্তু মোটামুটি রান্নাবান্না শেষ, আর এই যে আমি পেঁয়াজ কুচি কিছু টমেটো ছিল কুচি করে নিয়েছি, আর ভেজে রাখা যে শুকনা মরিচের ভর্তা করব সেগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে। আর পেটে তো ক্ষুধা সহ্য হচ্ছে না, তো কী করব, তাড়াতাড়ি করে হাওয়াটা বের করে দিচ্ছি প্রেশার কুকারের। আর এই যে মোটামুটি খিচুড়িটা রান্না শেষ, হলুদের পরিমাণ একটু বেশি হচ্ছে মনে হয়েছে, মনে হয় কালারটা দেখে মনে হচ্ছে। তো মোটামুটি রান্নাবান্না শেষ, খাবো, খাবার দাবার গুছিয়ে নিব। একটু সরিষার তেল আর লবণ দিয়ে আমি এখানে এই ভর্তাটা মেখে নিব। একবার ডিম করতে চেয়েছিলাম কিন্তু ওই যে বললাম যা সহ্য হচ্ছে না, এর জন্য একেবারে ঝটপট মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না আর এখানে ভর্তা। তো খিচুড়িটা দেখে আমরা সহ্য হচ্ছে না, তাই আমি তেল মাখা হাত দিয়ে একটু নিয়ে খেয়ে নিলাম। প্রতিদিন যেহেতু আমি ভিডিও শেয়ার করি, তো আজকের সকাল থেকে দুপুর পর্যন্ত কীরকম কাটলো আমার দিনটি, আর বিশেষ করে যেহেতু আজকে 15ই আগস্ট, তার বাবাই একটা স্কুলে অনুষ্ঠান নিয়ে সে একটা বই পেয়েছে, সে তো মহা খুশি। তো সেই গল্প স্বল্পই বাবার সঙ্গে আর শেষই হচ্ছে না। কেমন হয়েছে প্রিয় আপুরা ভিডিওটি চাইলে জানাতে পারেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।